যাক তুমি যখন এই পড়েছো তখন আমার তিন অঙ্কানে একে দাও দেখিনি দুগ্গা সাজা কি মুখের কথা নাকি যোগবীর অকাল বোধন করে মা দুগ্গাকে এনেছিলেন কি হলো দাঁড়িয়ে রইলে কেন এই নাও একে দাও দেখিনি হলো কি কোথায় গেল কি কাণ্ড বলো দেখিনি রঘুবীর সে যে সত্যিই মাথা কানা গেছে দেখি তো চোখ কানা কেমন এঁকেছে বেশ লাগছে বলি ও রানী তো সাজ দেয়া কত সময় লাগবে বলতো হ্যাঁ ওদিকে যে আমাদের পালা শুরু হতে চললো সে খেয়াল আছে হ্যাঁ রে তোর চোখ আঁকা হয়েছে দাদা ও আবার তুমি কি বলছো রঘুবীর সে যে সত্যি সত্যিই মাথা কানা গেছে তুমি তো আমার চোখে কেঁদে গেলে এই মাথা তো তোর গেছে রানী রাম তো তখন আমাদের সাথেই ছিল বললেই হলো তাহলে কে আমার চোখে কেঁদে গেল আরে হয়তো বেখেয়ালে নিজেই এঁকেছিস এখন ভুলে গেছিস নইলে কে আঁকবে বল হ্যাঁ কেমন ধারা কাণ্ডি হলো রঘুবীর কিছুই তো বুঝলাম নে কে এসে আমার চোখে কেঁদে গেল তাও আবার তিন অয়ন কি দেখলাম রঘুবীর কিন্তু কে এসে আমার তিন অঙ্কানে কেঁদে গেল বাবা বলে তিন অয়ন নাকি জ্ঞানের চক্ষু আমি জ্ঞান চাই না রঘুবীর আমি শুধু ওই মেয়ে আর তার ছেলেকে রক্ষে করতে চাই শোর করে কারুর কথা না শুনে ওই মেয়েকে এখানে নিয়েছি টাই দেব বলে এখানেও যদি ওই মেয়ে টাই না পায় তবে ওই মেয়ে তার ছেলেকে নিয়ে গঙ্গার জলে ডুবে মরবে আমার ওই মেয়েকে রক্ষা করার শক্তি দাও ঠাও শক্তি দাও আমি সত্যি কেউ রক্ষা করতে পারিনি কিন্তু ওই মেয়েকে রক্ষা করার শক্তি দাও ঠাও শক্তি দাও সুর করে এখন কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি যেন সব ঠিক সামলাতে পারি তাও সব ঠিক যেন সামলাতে পারি কি ব্যাপার চক্রবর্তী মশাই আপনি কিছু বলছেন না কেন কি হয়েছে কি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হলো
মারবাড়ির পূজোতে কোনো ব্রাহ্মণ অংশ নিতে চাইছেন না। কি বলছেন কি চক্রবর্তী মশাই? কি কারণে রুষ্ট হয়েছেন তারা? প্রীতরাম, অঘোষ শাস্ত্রী মহাশয় অত্যন্ত কঠিন প্রকৃতির মানুষ। বিদ্যালঙ্কর মহাশয়ের সঙ্গে তর্কের ব্যাপারটা উনি এখনো ভুলতে পারেননি। উপরন্তু তিনি মনে করেন যে সতী হতে যাওয়া নারীকে আশ্রয় দিয়ে তুমি সঠিক কাজ করনি। তিনি তো ওই সতী হতে যাওয়া মেয়েটিকে শেষ পর্যন্ত বাঁচতে দেননি। আমি মুকিমপুর গিয়েছিলাম বলে এই নিয়ে কোনো কথা বলতে পারিনি, কিন্তু দাদা ঠাকুর, আমি মনে করি উনি নারী হত্যা করেছেন। রাজচন্দ্র, ধর্মের গতি অতি সূক্ষ্ম। তোমার অল্প বয়স, অঘোষ শাস্ত্রীর মশাইয়ের মতো মানুষের বিচার করার দুঃসাহস তুমি পাও কোথা থেকে? যাকে, এখন পূজোর চিন্তাটা আমার কাছে এখন অনেক বেশি। চক্রবর্তী মশাই, আমি যদি আপনার সঙ্গে ভাটপাড়ায় যাই কোনো লাভ হবে? না, কোনো লাভ নেই। অঘোষ শাস্ত্রী মহাশয় যে প্রকৃতির মানুষ, আমি যদি এই মারবাড়ির পুজোতে অংশগ্রহণ করি তিনি আমার উপরে ক্ষিপ্ত হবেন। এর এর অর্থ কি চক্রবর্তী মশাই? তার মানে আপনিও কি? রাম, আমি তো সমাজের বিরুদ্ধে নই। এবছর চণ্ডীপাঠ তো বন্ধই, মায়ের পুজো কিভাবে নির্বিঘ্নে শেষ করা যায় সে প্রার্থনা কর। মান্নামশাই, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আসুন। বড় মা, কি হয়েছে গো? এই সমস্যার সমাধান একজনই করতে পারে, রাজা নবকৃষ্ণ দেব বাহাদুরের সপুত্র রাধাকান্ত দেব। আপনি বুদ্ধিমান এবং বিচক্ষণ। অঘোরনাথ শাস্ত্রী কিছুতেই ব্রাহ্মণদের এই মারবাড়ির পুজোতে অংশগ্রহণ করতে দেবেন না। আমি চলি, আসি প্রীতরাম। ধরনের আচরণ শাস্ত্রী মশাইয়ের মতো একজন বয়োজ্যেষ্ঠ এবং সম্মানীয় মানুষের কাছ থেকে আশা করা যায় না। বাবা মশাই, আপনি যদি অনুমতি দেন তো আমি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার মশার সঙ্গে যোগাযোগ করব, তিনি নিশ্চয়ই একটা পথ খুঁজে বের করবেন। না চন্দর, বিদ্যালঙ্কার মশাইকে ডেকে আর সর্বনাশ বাড়িও না। এই মেয়েকে যখন সংসারে ঠাঁই দেওয়া হয়েছিল তখনই বোঝা উচিত ছিল এরকম কিছু একটা ঘটনা ঘটবে। ও বড় গিয়ে এত দয়া মায়া দেখানোর ফল বুঝতে পারছো তো? আমি কথা কইলি তো সবার গায়ে জ্বালা ধরে যায়, কিন্তু কথাগুলো তার আমি মিটে বলিনি। আহ গিন্নি, থাক না এখন সব কথা, মাথার উপরে পুজো নিয়ে এখন বড় সংকট। পুরনো কাশন দেখে একটা লাভ কি? যা হবার তো হয়ে গেছে। ঠাউরপ, এখন উপায় কি? তেনাদের তুষ্ট করবে কি করে? কেন তাদের তুষ্ট করা হবে আমি জানি না, তারা যা করেছেন তা তারা মোটেও ভালো করেনি। সে যাকে, আমার কথা তো আপনাদের আবার ভালো লাগবে না। দাদামশাই, আমি আসছি।
বাবামশাই, চন্দ্র যেটা বলল ওই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করের বিষয়ে, চন্দ্রের বয়স কম, তার আবেগটাও বেশি, কিন্তু তোমার তো পাকা মাথা প্রীতরাম। বিদ্যালঙ্কার মশাই কেরি সাহেবের সঙ্গে যুক্ত, আর ওই কেরি সাহেব সতীদাহ প্রথা নিয়ে লেখালেখি করছে। তার মানে আমরা উল্টো দলের নাম লেখাচ্ছি, এরপরে অঘোর শাস্ত্রী মশাইয়ের দল কি আমাদের কোনোদিন গ্রহণ করবেন? মা কি তবে এবার মুখ ফেরালেন আমাদের থেকে? বড় মা, এমন বিপত্তি কেন হচ্ছে গো, এমন বিপত্তি কেন হচ্ছে? মা, কি অন্যায় করেছি মা, কেন এমন সাজা দিচ্ছ বলে দাও। আমার চন্দর কি সত্যি খুব বড় অন্যায় করেছে মা, তার বউকে বাধা না দে? তা জন্যই তো আমার চন্দরের যা যা অবস্থা হয়েছিল সে তো অনেক ভুগেছে মা, তাতেও কি আমার ছেলের পায়ের চিত্তির হয়নি? মা, আজ আমার একখানা উত্তর চাই তোমার থেকে। মা গো, সবার মনে সন্দেহ হচ্ছে আমার বৌমার পাপে নাকি এত বড় বিপত্তি হয়েছে। মা, আমি সত্যি বুঝতে পারছি না মা, সত্যি বুঝতে পারছি না আমার বৌমা যে কাজ করেছে তাকে ভালো বলবো নাকি খারাপ বলবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। আমি শুধু একটা কথা জানি মা গো, মেয়েরা তো তোমারই অংশ মা, মেয়েদের দুঃখে কষ্টে আমার বৌমার মন যদি কেঁদে ওঠে তাকে কি অন্যায় বলা চলে মা? বলে দাও তুমি, উত্তর দাও, উত্তর তোমাকে দিতেই হবে, উত্তর দাও মা, উত্তর দাও। আমি বলছি মা, আমার বৌমা যদি পাপ করে থাকে তবে এই মার বাড়ির চৌকাট সে পেরোবে না। আর যদি সে ঠিক হয়ে থাকে মা, আমি তাকে তোমার বদনের আগে এ ঘরে ফেরিয়ে আনবো মা। মা আমাকে পথ দেখাও মা, আমাকে বলে দাও মা, আমি বুঝতে পারছি নে, উত্তর দাও মা, তুমি বলে দাও মা গো, আমাকে উত্তর দিয়ে দাও মা, উত্তর দাও, উত্তর দাও। কৃষ্ণ পঞ্চমী তিথিতে এক দরিদ্র ঘরে মেয়েটির জন্ম, আশ্বিনে এই জাতিকার গ্রহ নক্ষত্রের অবস্থান বলে দিচ্ছে সে মা দুর্গার অংশ।
শ্রীকৃষ্ণের মতো এই জাতিকার রোহিণী লগ্নে জন্ম, এই জাতিকা অপরিসীম খ্যাতি লাভ করবে। যারা এর প্রতি অন্যায় আচরণ করবেন, অদৃশ্য সুদর্শন চক্র তাকে খণ্ড খণ্ড করে কেটে ফেলবেন। হয়তো কলিযুগে এই মার বংশের বইয়ের হাত ধরেই রাম আর কৃষ্ণের মিলন হবে। শক্তি দাও যেন সত্যি আজ মহামায়া হয়ে পালা গাইতে পারি। শক্তি দাও মা। ব্রহ্মা কহেন মর্ম কর রাম এক কর্ম, তবে হবে রাবণ সংহার। অকালে বোধন করি পূজো দেবী মহেশ্বরী, তরিবে এ দুঃখ পাথার। আপনি গরিল রাম মূরতি মৃন্ময়ী, আপনি গরিল রাম মূরতি মৃন্ময়ী, হইতে সংগ্রামে দুষ্ট রাবণ বিজয়ী। সপ্তমী হইল সাঙ্গ অষ্টমী যে আইল, পুনর্বার রঘুনাথ অর্চনা করিল। নবমীতে পূজে রাম দেবীর চরণে, নৃত্য গীতে নানা মতে নিশি জাগরণে। বিধি মতে পূজা সাঙ্গ করিলা শ্রীহরি, তবুও প্রকট না, তবুও প্রকট না। চণ্ডীরে করহ বিধান, অষ্টতর শত নীল পদ্ম করদান। তুমি অষ্টতর শত নীল পদ্ম করদান। লোচন মোরে বলে সর্বজনে, এক চক্ষু দিব আমি সংকল্প পূরণে, এক চক্ষু দিব আমি সংকল্প পূরণে। এত বলি তুন হইতে লইলেন বাণ, এত বলি তুন হইতে লইলেন বাণ, উপারিতে যান চক্ষু করিতে প্রদান, চক্ষু পারিতে রাম বসিলা।
সাক্ষাতে হেন কালে কাত্তায়নি ধরিলেন হাতে হেন কালে কাত্তায়নি ধরিলেন হাতে স্বথা ত্বং হি ষট্কারহ স্বরাত্মিকা সুধাত্বমক্ষরে নিত্যেত্রধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যায়ানুচ্চর্যা বিশেষতঃ ত্বমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেবজননী পরা ত্বয়ৈব ধার্যতে সর্বং ত্বয়ৈ তত সৃজ্যতে জগত ত্বয়ৈ তত পালয়তে দেবী ত্বমৎস্যন্তে চ সর্বদা পরা পরাণাং পরমা ত্বমেব পরমেশ্বরী।